2022 পৌরসভা নির্বাচনের শহর বর্ধমানের এই মুহূর্তে আমরা চলে এসেছি 11 নম্বর ওয়ার্ডে এবং 11 নম্বর ওয়ার্ডের এবারের মনোনীত প্রার্থী পরেশচন্দ্র সরকার মহাশয় তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং শুনে নেব তার কাছে কিছু কথা। আমরা আগে তার সাথে একটু কথা বলে নেব। আমরা ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়ে গেছি 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশচন্দ্র সরকার মহাশয়। তাকে আজ নতুন নয়, আমরা সকলে অনেক দিন ধরেই চিনি এবং তিনি বহুদিন ধরে এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তো আমরা প্রথমেই তার কাছে জানবো, প্রার্থী হিসাবে ভোটটা দিয়েছেন তিনি, এই ইতিমধ্যে ভোট দেওয়া হয়েছে, তো জানবো কেমন লাগছে ভোটটা দেওয়ার পর। খুবই ভালো লাগছে। ভোটাধিকার প্রয়োগ করা গণতন্ত্রের মূল যেগুলো হাতিয়ার তার অন্যতম একটা অঙ্গ। প্রত্যেক মানুষ তার ভোটাধিকার পাবে এবং তা প্রয়োগ করতে হবে, এটাই তো আমাদের সাংবিধানিক নির্দেশ। সেই অনুযায়ী আমি যেখানেই প্রার্থী হই, এখানে যেহেতু আমার ভোট আছে তাই আমি এলাম 10 নম্বর ওয়ার্ডে, এখানকার প্রার্থীকে ভোট দিলাম এবং এটাই আমাদের অঙ্গীকার যে প্রত্যেকেই আমরা প্রার্থীদের, বিশেষত আমি তৃণমূল কংগ্রেস করি, তৃণমূলের প্রার্থীদের ভোট দিয়ে তাকে জয়ী করাই আমাদের মূল উদ্দেশ্য। মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মসূচিতে সবাইকে সামিল করার জন্য এবং তার প্রকল্পগুলোর সুযোগ সুবিধা পাইয়ে তার যথার্থ রূপায়ণের জন্য আমরা সবাই মিলে কাজ করব, চেষ্টা করব এই নির্বাচনে, এটাই মূল লক্ষ্য। আচ্ছা, একজন প্রার্থী হিসাবে আপনি আরেকজন প্রার্থীকে এসে ভোট দিয়েছেন 2022-এর পৌর নির্বাচনে। এই যে ভোটদান প্রক্রিয়া চলছে এবং ভোটদান যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র আপনি পরিদর্শন করেছেন, তো কি মনে হচ্ছে দেখে, ভোট কীরকমভাবে চলছে? ভোট শান্তিতে হচ্ছে, প্রত্যেকটি মানুষ তাদের ভোটাধিকার পাচ্ছে, প্রয়োগ করতে পারছে এবং কোথাও কোনো অশান্তি নেই। যারা এখানে আসছেন তারাও খুব খুশি, এত সুন্দর পরিবেশে, এত নিরিবিলি, এত শান্তিতে ভোট এ পশ্চিমবাংলাতেই সম্ভব। আচ্ছা, তো আমি এটা জানবো আপনার কাছে যে বিরোধী পক্ষ তাদের কোনো রকম কি প্রভাব রয়েছে, কি মনে হচ্ছে? পক্ষ তো মাটিই নেই, খেলা তো হয় পক্ষ আর প্রতিপক্ষ নিয়ে। প্রতিপক্ষ বলে কাউকে তো মাঠে দেখতেই পাচ্ছি না, সে আমি যেখানে দাঁড়িয়েছি সেখানেও ঠিক মতো খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানেও নেই। কারণ মাঠে তো খেলা একটা পক্ষ খেলে না, দুটো তিনটে পক্ষ মিলে খেলে, তো এখানে পক্ষই নেই, আর প্রতিপক্ষ কিসের? বিরোধীরা এখানে ওখানে উকিঝুঁকি মেরে দু চারটে অপপ্রচার করে, অপযশ করে, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু ভোটারদের বাড়িতেও যায় না, তাদের আশীর্বাদও চায় না, উন্নয়ন করতেও চায় না, উন্নয়নের কর্মসূচিতে সামিলও হয় না। কাজেই বিরোধী বলে এই মুহূর্তে পশ্চিমবাংলায় কিছু নাই, এখানে তো নেই, বর্ধমানে নেই। বর্ধমানে 35-0 রেজাল্ট হবে এবং আমরা আশাবাদী মিউনিসিপ্যালিটির বোর্ড তৃণমূল কংগ্রেস তৈরি করবে। 2022 পৌরসভা নির্বাচনের আমরা শহর বর্ধমানের এই মুহূর্তে চলে এসেছি 10 নম্বর ওয়ার্ডে এবং 10 নম্বর ওয়ার্ডের এবছরের ভোট কেন্দ্র, সেই কেন্দ্রে আমরা ইতিমধ্যে প্রবেশ করছি এবং এখানে আমরা পেয়ে গেছি আমাদের 11 নম্বর ওয়ার্ডের এবারের মনোনীত প্রার্থী পরেশচন্দ্র সরকার মহাশয়কে এবং তিনি ইতিমধ্যে এই ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন ভোট দান করার লক্ষ্যে। তো তার ভোট দান প্রক্রিয়া চলবে, আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা এগিয়ে চলেছি ভোট কেন্দ্রের দিকে এবং আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সামনেই রয়েছেন, ভোট কেন্দ্রে এগিয়ে চলেছেন 11 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী পরেশচন্দ্র সরকার মহাশয় এবং সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবার্তার পর্দায় এক্সক্লুসিভ। দেখতে পাচ্ছেন সমস্ত নিয়মাবিধি মেনেই কিন্তু প্রার্থী নিজেও সেই নিয়মাবিধি মেনেই কিন্তু ভোটদান দিকে এগিয়ে চলেছেন, যেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই নয়, প্রার্থী নিজেও সেই সমস্ত নিয়মাবিধি মেনে চলেছেন এবং ভোটদান কেন্দ্রের দিকে তিনি প্রবেশ করেছেন। তার যে মূল্যবান ভোট রয়েছেন সেই ভোট তিনি দেবেন এবং সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। ভোট কক্ষের দিকে তিনি এগিয়ে চলেছেন, দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আমরা রয়েছি এই মুহূর্তে 10 নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্রে এবং 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশচন্দ্র সরকার মহাশয় তিনি তার ভোট সাধারণ মানুষের সাথে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছেন দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং
একদমই কিন্তু সুষ্ঠুভাবে সেই ভোটদান প্রক্রিয়া চলছে। আপনাদের সামনে সেই দৃশ্য আমরা তুলে ধরছি এবং তিনি কিন্তু সমস্ত নিয়মাবিধি মেলে ভোটদান পর্বের দিকে এগিয়ে চলেছেন, ভোট কেন্দ্রের দিকে তিনি প্রবেশ করেছেন, সেই দৃশ্য আপনাদের সামনে আনন্দবার্তার পর্দায় আমরা তুলে ধরছি, এক্সক্লুসিভ আপনি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই 10 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রের দিকে তিনি এগিয়ে চলেছেন, ভোট কক্ষের দিকে, এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশচন্দ্র সরকার মহাশয় তিনি তার মূল্যবান ভোট সাধারণ মানুষের সাথে একই সাথে সারিবদ্ধভাবে তিনি কিন্তু এগিয়ে চলেছেন সেই ভোট দেওয়ার লক্ষ্যে। ২০২২ পৌরসভা নির্বাচনের শহর বর্ধমানের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশচন্দ্র সরকার মহাশয় তিনি তার ভোট দান পর্ব তিনি এগিয়ে চলেছেন তার লক্ষ্যে, এবং 10 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি, দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। ভোট কক্ষের দিকে তিনি এগিয়ে চলেছেন এবং সপরিবারে তিনি কিন্তু তার ভোটদান পর্ব সম্পন্ন করার জন্য উপস্থিত হয়েছেন 10 নম্বর ওয়ার্ড ভোট কেন্দ্রের দিকে। ভোটদান পর্ব শেষ করে তিনি কেন্দ্র থেকে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন, এবং শুধুমাত্র তিনি নন, তার পরিবার, তারা প্রত্যেকও কিন্তু এসেছেন তাদের গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে সবার সপক্ষে দেওয়ার জন্য। এবং সেই দৃশ্যের সাথে সাথে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশচন্দ্র সরকার মহাশয়। তিনি তার মূল্যবান ভোট দিয়ে বেরিয়ে চলেছেন কেন্দ্র থেকে, এবং সেই দৃশ্য দেখতে